গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। শুভ সরস্বতী পুজো আপনাদের সকলকে, ভেরি হ্যাপি রিপাবলিক ডে। সকাল সকাল বাবার ওখান থেকে বেরিয়ে চলে এসেছি বাড়িতে। এখানে ক্যাম্পাসে হচ্ছে সরস্বতী পুজো। আজকে আমাদের সাথে ভাইও এসেছে। পুজোর প্রথম থেকে তো থাকতে পারিনি, কিন্তু সরস্বতী পুজো বলে কথা, সেই ছোটবেলার খিচুড়ি, লাবড়া, বেগুনি, সেগুলো আর কি ছাড়া যায়। তাই এই ঢুকলাম, ব্যাগ রেখেই সোজা এবার যাব পুজোর ওখানে। চলুন দেখি ঠাকুরটা কেমন হয়েছে, তারপরে ফ্যামিলি সবাই মিলে আবারও একসাথে প্রসাদ খাবো, ভোগ খাবো, আর হইচই আনন্দ করে আজকের দিনটাও কাটাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সিম্পল থিংকিং সিম্পল লিভিং। টেনে তুলো, হাতালে হাতালে ধামাশালো। এইবার আমাদের জাতীয় সঙ্গীত শুরু হবে। জন গণ মন অধিনায়ক জয় হে, আজকের দিনটা কলকাতায় প্রতিটা হাউজিং কমপ্লেক্সে একেবারে কম্বো ফান, বছরের প্রথম বড়সড় কমিউনিটি ফেস্টিভ্যাল। প্রতিটা ক্যাম্পাসেই কালচারাল ইভেন্ট, স্পোর্টস চলছেই। ফ্ল্যাগ হয়েস্টিং সেরিমনি হয়ে যাওয়ার পরেই ফ্ল্যাটের সব রেসিডেন্টরা একসাথে মিলে সরস্বতী পুজোর আয়োজনে মেতে উঠেছে। আয়োজন তো চলছেই, পুজো হয়ে গেছে, আর তার সাথে শুরু হয়ে গেছে ভোগ রান্না, যেটা লাঞ্চ টাইমে পরিবেশন করা হবে। সবাই একসাথে গল্প, গুজব, আড্ডা, খেলা সবই চলছে ভালোই। লাঞ্চে আছে গরম গরম খিচুড়ি, বেগুনি, বাঁধাকপির তরকারি, আলুর দম, চাটনি, পাঁপড় আর গরম গরম বোঁদে। কলকাতার এটাই মজা, যে কোনো উৎসবই সবাই কি সুন্দর হইচই করে পালন করে। একদিকে লুপে গান চলছে, আর আরেক দিকে শুরু হয়ে গেছে প্রথম ব্যাচের খাওয়া। পূজো মণ্ডপে আসেনি তাদের কাছে অনুরোধ, আপনারা পূজো মণ্ডপে চলে আসুন, আমাদের ভোগ খাওয়ানো শুরু হয়ে গেছে, আপনারা এসে ভোগ পূরণ করুন। চলো এসো। শীতের শেষ আর বসন্তের শুরু, ওয়েদারটাও বেশ ভালো ছিল, তার মধ্যে মনে ছিল ভরপুর আনন্দ। আমরাও বেশ অনেক দিন বাদে নিউ জার্সি থেকে পৌঁছে গেছি কলকাতায়, তাই সবাই মিলে এই আনন্দের দিনে একসাথে লাঞ্চ করতেও বসে গেল। পেট ভরেছে? চারটে বেগুনি খেয়েছি, নিম করে অনেকদিন খাওয়া হয় না। হ্যাঁ ওটা দেখ, আমি একটা খেয়ে নেব। রেডি না, ওরম ভাবে খাস না, বমি হয়ে যাবে। কুল পান, কোল্ড ড্রিঙ্কস সবকিছু কিনে এখন ফিরছি বাড়িতে। এবার গিয়ে একটু রেস্ট নিতে হবে, খিচুড়ি খেয়ে পেট একেবারে ভার। তবে সরস্বতী পুজোটা এই বছরে একদম অন্যরকম কাটলো, বেশ ভালোই লাগলো। পুরো সকাল থেকে তো থাকতে পারিনি, কারণ বাবার ওখানে গেছিলাম, তাতেও যতটা কাটিয়েছি বেশ ভালোই কাটলো। তো চলুন, আরও আরও ইন্টারেস্টিং জিনিসপত্র ওয়েট করে আছে সন্ধেবেলার জন্য। আশা করি ভিডিওটা আপনাদের বেশ ভালোই লাগছে। এইবারে ইন্ডিয়া ট্রিপের ভিডিওগুলো একটু অন্যরকম হচ্ছে আমি জানি, কিন্তু তাতেও আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার তো এই ছোটো ছোটো ভিডিও বানাতে বেশ ভালোই লাগছে,
আগেও সকালবেলা দেখেছেন, এটা আমার ভাই। আর রুশাকে সামনে পাওয়া যাচ্ছে না, কারণ ও নতুন নতুন বন্ধু পেয়ে খুব ব্যস্ত, সবার সাথে জমিয়ে আড্ডা দিচ্ছে। খাওয়া দাওয়ার পরে প্রথমেই শুরু হয়ে গেছে ছেলেদের ক্রিকেট ম্যাচ, তারপরে বিকেলে ফ্ল্যাটের বাকি রেসিডেন্টদেরকে নিয়ে আছে আরো প্রচুর অ্যাক্টিভিটিস। ঠিক আছে যা পারবে তাই। তারপর কে ছিল? এরপরে 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 তারপরে এখনো করছে। মেডেল কালেকশনের জন্য সবার আগে ক্যাপ্টেন নরেন্দ্র। বেশ কিছু অ্যাক্টিভিটিজের মধ্যে দিয়ে সন্ধেটা বেশ ভালোই কেটে গেল। ছেলেদের হলো ক্রিকেট ম্যাচ, বাচ্চাদের হলো ম্যাথ রেস, আর মহিলাদের ছিল শঙ্খ বাজানোর প্রতিযোগিতা। Firstly, congrats to all the team members and all the organizers. We have a tournament organized for us. The math race the first one is Arushi. Arushi is a prize, isn't it? বুঝতেই পারছেন, বেশ হই হট্টগোলের মধ্যে দিয়ে কেটে যাচ্ছে এক একটা দিন। এই ছিল আজকে আমাদের সরস্বতী পুজো আর রিপাবলিক ডে এর আনন্দ। কিছু কিছু ছোট্ট ছোট্ট মুহূর্ত তুলে ধরেছি আপনাদের সামনে। আশা করি আমাদের এই কলকাতার ট্রিপের ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড হ্যাঁ, এই দেখুন এইটা আমার একটা ভাই, ও কিন্তু আজকে প্রাইজ পেয়েছে, উইনিং টিম। আর ভিডিওতে ওর ক্লিপও আপনারা দেখেছেন। আজকে দুজনে মিলেই তাহলে আমরা ভিডিওটা এন্ড করছি। ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু সিম্পল থিঙ্কিং সিম্পল লিভিং। আবারও দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।